মাঝে আর মাত্র একদিন তারপরে দেশজুড়ে পালিত হবে দুই সালের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারির আগে তাই এই মুহূর্তে ত্রিপুরা রাজ্য তুঙ্গে রয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি প্রতি বছরের নয় এবছরও রাজধানীর আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হবে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আসাম রাইফেলস মাঠে চলছে চূড়ান্ত প্রস্তুতি মাঠে ইতিমধ্যেই শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্যারেডের মহড়া বুধবার ছিল এই মহড়ার শেষ দিন এই বছর আসাম রাইফেল গ্রাউন্ডে মোট ষোলোটি প্লেটুন অংশগ্রহণ করবে এদিনে চূড়ান্ত মহড়ায় প্যারেড কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্য পুলিশের বিভিন্ন পদে কর্মরত কর্মীরা প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আসাম রাইফেলস ময়দানে বুধবার উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তথ্য সংস্কৃতি দপ্তর এবং সাংবাদিকদের যৌথ একটি দল নিরাপত্তাজনিত দিকগুলোর পাশাপাশি বছর গুরুত্ব সহকারে দেখা হচ্ছে পার্কিং স্পেসের বিষয়টিও বিউরো রিপোর্ট আর ই নিউজ